স্বাস্থ্যবিধি ঠিকঠাক মতো মানছেন না বাংলাদেশের মানুষ এই অভিযোগ অনেক আগে থেকেই ছিল। এমনকি চীনের যে প্রতিনিধি দল চিকিৎসক এবং গবেষকদের বাংলাদেশে এসেছিলেন তারাও গবেষণা করে যাওয়ার আগে যে সুপারিশ কথা বলে গেছেন সেখানেও এটি উল্লেখ ছিল, যেখানকার মানুষ স্বাস্থ্যবিধি তেমনটি মানে না। কিন্তু তারপরেও এক ধরনের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকেই যাচ্ছিল। কিন্তু যখন টিকা দেশে এলো, টিকা পাওয়ার পর সবার একটু ভয়ভীতি যেন আরও একটু কেটে গেল। মানুষ মোটামুটিভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল। আমরা সবাই অবশ্য চাই যে স্বাভাবিক পরিস্থিতি আসুক, আমরা আগের করোনার আগের পৃথিবীতে ফিরে যেতে চাই, ব্যস্ততা, অর্থনৈতিক কর্মকাণ্ড সব কিছু মিলে। কিন্তু হুট করে আবার এখন সংক্রমণের হার বাড়ছে। শঙ্কার কথা হলো যে নতুন ধরনের সংক্রমণের কথাও এখন শোনা যাচ্ছে, এবং যে টিকা বাংলাদেশে এখন প্রচলিত আছে অ্যাস্ট্রাজেনেকা, সেটি নিয়ে বিশ্বের কোনো কোনো দেশে সন্দেহ তৈরি হয়েছে। সে সন্দেহ নিরসন করার জন্য তারা পরীক্ষা নিরীক্ষা করছেন ইত্যাদি ইত্যাদি। সব কিছু মিলে তাহলে এই যে করোনা পরিস্থিতি, এটি কি নতুন কোনো মোড় নিচ্ছে, সে বিষয়টি খতিয়ে দেখা দরকার। আমরা আজ SSRM জনতন্ত্রে গণতন্ত্রে তিনজন বিশেষজ্ঞকে নিয়ে বসেছি সে বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করতে। আমি আরওয়ার সাদি, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ জনাব অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী, এবং আমার সঙ্গে রয়েছেন IEDCR এর উপদেষ্টা জনাব ডাক্তার মুশতাক হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব ডাক্তার মুশতাক হোসেন আপনাকে দিয়ে, যে হঠাৎ করে এই যে সংক্রমণ বাড়ছে, আপনাদের কি ধারণা, কেন এটি? ধন্যবাদ। সংক্রমণ বেড়ে গেছে, এটা তো অবশ্যই দেখছি আমরা, এবং প্রতিদিনই সংক্রমণ বাড়ছে একটু একটু করে। অন্য কোনো সময় হলে দেখতাম যে সংক্রমণ বাড়ছে আবার কমছে, ওঠানামা করছে। এটা কিন্তু আমরা বিশেষ করে গত সপ্তাহ থেকে সেটি শুধু দিন দিন বাড়ছে। আমাদের কোনো যৌথ গবেষণা বা যৌথ মূল্যায়ন হয়নি, আমি আমার ধারণাটা বলতে পারি। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে শৈথিল্য, যারা করোনা রোগে শনাক্ত হচ্ছেন তাদেরকে আইসোলেশন করে চিকিৎসা দেওয়া, তাদের সংস্পর্শে আসা লোকদেরকে কোয়ারেন্টিন করা, এইসব বিষয়ে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে দুটো জায়গায় আমার ধারণা। একটা হচ্ছে টিকা নেওয়ার পরে আগে যারা স্বাস্থ্যবিধি মেনে চলতেন তারা অনেকেই হঠাৎ করে স্বাস্থ্যবিধি ত্যাগ করেছেন। তারা ভেবেছেন যে টিকা নেওয়ার পরেই তারা পরিপূর্ণভাবে সুরক্ষিত হয়েছেন, ফলে সংক্রমণটা বেড়ে গেছে। তারাও নিজেরাও কেউ কেউ সংক্রমিত হচ্ছেন, তাদের দেখা দেখি অন্যরাও তাদের কাছ থেকে সংক্রমিত হচ্ছেন। এটা একটা প্রভাব পড়েছে। দ্বিতীয় হচ্ছে একই ছোট একটা কক্ষে গাদাগাদি করে কাজ করা, গাদাগাদি করে সামাজিক অনুষ্ঠান করা, সভা সমাবেশে উচ্চস্বরে স্লোগান দেওয়া, এগুলো শীতের সময়ে যখন তারা করেছেন তখন সংক্রমিত হয়েছেন। এখন গরমের সময় গরমটা নিয়ন্ত্রণ করবার জন্য বৈদ্যুতিক পাখা চালাতে হচ্ছে বা এয়ার কন্ডিশন চালাতে হচ্ছে। একটা বদ্ধ ঘরে এমনিতেই একজনের কাছ থেকে আরেকজন সংক্রমণ হয়, তারপরে যদি আমি সেখানে বাতাস চলাচল বাইরের থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে না যায়, ভেতরের বাতাস ঘুরপাক খেতে থাকে, সেক্ষেত্রে কিন্তু একজনের কাছ থেকে সংক্রমণটা আরো সহজে আরেকজনের কাছে সংক্রমণ ছড়াতে পারে। এটাই আমরা বেশ কয়েকটি সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান দেখেছি, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বদ্ধ ঘরে অনেক মানুষ একত্রে তারা কথাবার্তা বলেছেন, স্লোগান দিয়েছেন, অন্যান্য তৎপরতা করেছেন, যেটা সংক্রমণ বাড়াতে সাহায্য করেছে। এগুলো ধীরে ধীরে বেড়েছে, কিন্তু এগুলো এই হঠাৎ করে এক সপ্তাহ দুই সপ্তাহের বিষয় না, একটা বাড়তে বাড়তে আমার একটা সময় এসছে যখন আমাদের চোখে পড়েছে। আমরা বৈজ্ঞানিকভাবে দেখি যে একটা পানিকে যদি তাপ দেওয়া হয়, যখন তাপটা বাড়তে থাকে খালি চোখে দেখা যায় না, 100°C যখন হয় তখনই বাষ্পটা দেখা যায়, তখনই মনে হয় হঠাৎ করে পানির তাপমাত্রা বেড়ে গেল। আমাদের এই সংক্রমণটা ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন একটা জায়গা আসলো, আমাদের যে সার্ভেলেন্স ডাটা সাধারণত আমরা বলি না যে 70-100% লোকেই এখানে পরীক্ষা করা হচ্ছে। যারা করোনার লক্ষণ নিয়ে আসছেন তাদেরকে পরীক্ষা করা হচ্ছে, তাদের মধ্যে যারা ইচ্ছুক তারা আসছেন, অনেকে আসছেন না, এটা ঠিক। ফলে এইটা এখন দিন দিন বাড়ছে, এটা অবশ্যই আশঙ্কাজনক। তবে যদি আমরা শীতকালের মতো সতর্ক হই, যেমন মাননীয় প্রধানমন্ত্রী শীতের সময় বসে বলেছিলেন যে দ্বিতীয় ঢেউ আসতে পারে, আমরা সবাই কিন্তু সতর্ক হয়েছিলাম এবং সরকারি প্রশাসন থেকে শুরু করে বেসরকারি সবাই কাজ করেছিলাম। নভেম্বরে সংক্রমণ বাড়তে শুরু করেছিল, কিন্তু এটা আবার কমে গেছে। আমরা সবাই সতর্ক ছিলাম, স্বাস্থ্যবিধি মেনে চলেছি, সেই সামাজিক অনুষ্ঠানগুলো হয়নি, 21শে বইমেলা হয়নি, তারপরে বিশ্ব ইজতেমা হয়নি, আর অনেকের বিজয় মেলা হয়নি, কাজে আমরা নিয়ন্ত্রণে ছিল। এখন আমরা যদি সেভাবেই আমরা গুরুত্ব দিই, এবং আমি সবকিছু বন্ধ করার পক্ষপাতী না, এমনকি আমি स्कूल खोलार कथा आछे स्कूलगुलो अवश्य खुले देवार पक्षपाती आमि तबे स्वास्थ्यविधि मेने एवं যত বেশি সম্ভব टीका ग्रहण करे एवं যারা শনাক্ত হচ্ছেন তাদেরকে আইসোলেশন এবং তাদের সাথে লোকদেরকে কোয়ারেন্টাইন করার চিকিৎসা ব্যবস্থা করে আমাদের অবশ্যই সবকিছু সীমিত আকারে আমাদের চালাতে হবে। সবকিছু একেবারে বন্ধ করে দিয়ে সুফল পাওয়া যাবে না। বিশেষ করে করোনা সংক্রমণের এক বছরের মাথায় এখন পুরনো যে কাজগুলো আমরা করেছিলাম মার্চ এপ্রিল মাসে সেগুলো কিন্তু এখন কার্যকরী হবে না। এখন আমাদেরকে এই করোনাকে নিয়ন্ত্রণ করবার জন্য একেবারে টার্গেট করে টার্গেটেড অ্যাপ্রোচ বলি আমরা ইংরেজিতে, একেবারে লক্ষ্যমাত্রা অনুযায়ী সেখানে ব্যবস্থা করে আমাদের সামনে চলতে হবে এবং অবশ্যই সবাইকে টিকা নিতে হবে। টিকা নিতে গেলে সংক্রমণটা যতটুকু নিয়ন্ত্রণ না হবে তার চেয়ে বেশি নিয়ন্ত্রণ হবে মৃত্যুর হারটা কমে যাবে। সংক্রমণের হলেও কিন্তু আপনি হাসপাতালে যাবেন না যদি আপনি টিকাটা সুরক্ষিত থাকেন। এইটুকু অন্তত আমরা টিকার সুফলটা সারা বিশ্বে নিয়ে বিশ্বের কয়েকটি দেশ যেসব কথা বলছে এই ব্যাপারটিকে আপনি একটু স্পষ্ট করবেন আমাদের। অ্যাস্ট্রাজেনেকা টিকার বিষয়ে হ্যাঁ এটা কিছু কিছু প্রশ্ন আসছে। হ্যাঁ অবশ্যই যেহেতু টিকার তৃতীয় পর্যায়ে ট্রায়ালটা হয়েছে টিকার নিরাপদ কতখানি সেটা দেখা হয়েছে 6 থেকে 8 মাস। আসলে টিকার তৃতীয় পর্যায়ে ট্রায়াল অধিকাংশই যারা শুরু করেছিলেন যে জানুয়ারি মাসে যখন এই চীনের বিজ্ঞানীরা এই করোনা ভাইরাস COVID-19 জেনোম সিকোয়েন্সটা তারা GISAID ওয়েবসাইটে তারা প্রকাশ করেছেন তখন থেকে এই জেনোমিক সিকোয়েন্স দিয়ে টিকাদানকারী প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এবং বিজ্ঞানীরা তারা প্রথম পর্যায়ের ট্রায়াল, দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল, তৃতীয় পর্যায়ের ট্রায়াল ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু করেছেন। এই ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়াল করে দেখা গেছে যে এই যে টিকাগুলো আছে প্রায় 6টা টিকা তারা এখন দেওয়া হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে চতুর্থ পর্যায়ের তারা ক্লিনিক্যাল ট্রায়ালে আছে অর্থাৎ পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স। সেটা থেকে কিন্তু আমরা কেমন কোনো বিরূপ এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখিনি যাতে মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু যখনই কোনো একটা অভিযোগ আসে বা কোনো তথ্য আসে তখনই কিন্তু সাবধানতার সঙ্গে কাজ করতে হয়। সেজন্য দক্ষিণ আফ্রিকা একবার বন্ধ করা হয়েছিল, এখন ইউরোপের কোনো কোনো দেশে বন্ধ করেছে। কিন্তু এখন পর্যন্ত যে পরীক্ষা করা দেখা গেছে যেমন দক্ষিণ আফ্রিকার যে বিজ্ঞানী তারা বলেছেন মাত্র 2000 লোকের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে দক্ষিণ আফ্রিকাতে এই অ্যাস্ট্রাজেনেকার। সেখান থেকে সিদ্ধান্তে আসা যায় না যে বয়স্কদের মধ্যে এটা কার্যকরী করা হবে না বা নতুন ভেরিয়েন্টের এটা কার্যকরী হবে না। এক্ষেত্রে 30,000-এর বেশি ট্রায়াল হয়েছে ভারত এবং ইউরোপে, সেখানে কিন্তু এই বয়স্ক মানুষের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল সঠিক প্রমাণিত হয়েছে এবং এই জন্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এটাকে চালু করার পক্ষে মত দিয়েছে। ইদানিং একটা অভিযোগ এসছে যে রক্তের যে জমাট বাঁধা রোগটা যে বয়স্ক মানুষের মধ্যে হয় সেই কারণে কেউ মৃত্যুবরণ করলো কিনা। এখনো পর্যন্ত যে তথ্য সে দেখা গেছে যে এখানে যে অন্যান্য সময় টিকা দেওয়ার আগে যে মৃত্যুর হার বয়স্ক লোকদের মধ্যে, টিকা দেওয়ার পরে মৃত্যুর হার, এর মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা স্ট্যাটিস্টিক্যালি পরিসংখ্যানগতভাবে তারা কিন্তু দেখেছে না। এই সময়ে এই বয়স্ক লোক যতজন মারা যাচ্ছে রক্ত জমাট বেঁধে এবং টিকা দেওয়ার পরে সেই হারটা একই আছে। এভাবে আপনার সুইডেনে অনেক বয়স্ক মানুষ মৃত্যুবরণ করেছিলেন টিকা নেওয়ার পরে, ফাইজারের টিকা নেওয়ার পরে। তখন তারা ফাইজার একটু বন্ধ করেছিল, কিন্তু তখন পরে গবেষণা করে দেখা গেছে যে ওই সমস্ত বয়স্ক লোক যারা ওল্ড হোমে থাকেন তাদের যে মৃত্যুর হার টিকা নেওয়ার আগে যা ছিল যত সংখ্যায় মারা গিয়েছে যেই অনুপাতে টিকা নেওয়ার পরে তারা একই সংখ্যায় মারা গিয়েছে, অর্থাৎ টিকা নেওয়ার কোনো আলাদা প্রভাব সেই মৃত্যুর উপরে ছিল না। কাজে এই যে রক্ত জমাট বাঁধার একটা আমরা দেখছি যে ইতিহাস সেটা এখনো পর্যন্ত কিন্তু প্রমাণিত নয় যে টিকা নেওয়ার পরে রক্ত জমাট বেঁধে মৃত্যুর হারটা অনেক বেড়ে গেছে এবং এর কোনো বায়োলজিক্যাল প্রমাণও কিন্তু পাওয়া যায়নি এই টিকা রক্ত জমাট বাঁধে না। কাজে এই বিষয়গুলো হ্যাঁ অবশ্যই সতর্ক থাকতে হবে আমাদের দেশেও বা সব দেশে। এর জন্য প্রতিটি মৃত্যু যেগুলো টিকা নেওয়ার পরে হয়েছে এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়েছে। বাংলাদেশেও আমরা এই যাবৎ 4 জনের মৃত্যুর খবর তদন্ত করা হয়েছে, তাদের কোনো মৃত্যুই এই টিকার সাথে সম্পর্কিত হয়নি, তাদের অন্যান্য অসুবিধা ছিল শারীরিকভাবে। এরপরেও কিছু মৃত্যু ঘটেছে, একজন মাননীয় সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন, এটা কিন্তু পরিপূর্ণ তদন্ত হবে। কারণ এই তদন্তের যে আমাদের বাধ্যবাধকতা শুধু দেশীয় পর্যায়ে নেই, WHO-র কাছে এই তদন্তের আমাদের ফলাফল দিতে হবে এবং যারা টিকা এই প্রস্তুত করেছে তাদের কাছে এবং অক্সফোর্ডের কাছে দিতে হবে যে কি কারণে এই সমস্ত ব্যক্তি টিকা নেওয়ার পরেও মারা গেলেন, আর একটা বৈজ্ঞানিক তদন্তের রিপোর্টটা সেই কাজ কিন্তু হচ্ছে এবং 4টা মৃত্যু তদন্তের রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব অধ্যাপক ডক্টর শুভাগত চৌধুরী। টিকা দেওয়ার পরেও কেউ কেউ আক্রান্ত হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং এই ঘটনার নানা রকম ব্যাখ্যা লোকজন দিচ্ছে। এর সত্যি সত্যি ব্যাখ্যাটি কি আসলে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ নিউজ 24 কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ইতিমধ্যে ডক্টর মুস্তাক আহমদ যিনি বিজ্ঞানী এই বিষয়ে, তিনি অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন প্রাসঙ্গিক। আমি এখানে বলতে চাই যে টিকা প্রদানের পরে অনেকগুলো প্রচার এবং অপপ্রচার হয় এবং এর আগে উল্লেখিত হয়েছে যে অনেকগুলো প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো হয় এর বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং দেখা গেছে যে টিকা দেওয়ার পরে মৃত্যু হতে পারে, কিন্তু সেই মৃত্যুগুলো যে টিকা দেওয়ার জন্য ঘটেছে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বা প্রমাণ, সাক্ষ্য প্রমাণ নেই, যেটাকে বলি এভিডেন্স বেসড। আমরা চিকিৎসা বিজ্ঞান একটা কথা বলি, সাক্ষ্য প্রমাণ ভিত্তিক হতে হবে। সুতরাং এগুলো আমি মনে করি বিষয় ভিত্তিক, মানে সাক্ষ্য প্রমাণ ভিত্তিক নয়, সেজন্য এগুলোকে আমরা ইগনোর করতে পারি এবং এই ধরনের আমার মনে হয় না। আমার কাছে অবশ্য সাক্ষ্য প্রমাণ নেই, তবে এ নিয়ে সাক্ষ্য প্রমাণ চলবে। একটু আগে ডক্টর মুস্তাক বললেন যে মৃত্যুগুলো হয়েছে সেগুলো টিকাদানের জন্য হয়েছে কিনা সেগুলো কিন্তু গবেষণা করা হবে, সেগুলো ভালো করে দেখা হবে এবং সেই জিনিসগুলো পাঠানো হবে মূল প্রতিষ্ঠান যারা এটা তৈরি করছেন। তবে আমার কাছে মনে হয় না যে এই কয়েকটি মৃত্যু এতগুলোর মধ্য থেকে এই কারণের জন্য হয়েছে। দু নম্বর কথা হচ্ছে, এখনো পর্যন্ত যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে সেগুলো মামুলি পার্শ্ব প্রতিক্রিয়া এবং আমি মনে করি যে টিকা দানের পরে যে সুরক্ষা নির্মিত হলো মানুষের শরীরে, সেই সুরক্ষা নির্মাণটি এই পার্শ্ব প্রতিক্রিয়ার তুলনায় অত্যন্ত অনুভব। মানুষের নির্মাণটি অনেক বেশি শ্রেয় এই পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য এবং যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি মানুষের মধ্যে হয়েছে, আমিও টিকা নিয়েছি, যেগুলো আগে আমরা যখন ছোটবেলায় টিকা নিতাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য যেগুলো টিকা নেওয়া হচ্ছে সেগুলোর জন্য হয়েছে। সুতরাং এই টিকা দেওয়ার জন্য যে অপপ্রচারগুলো হচ্ছে এগুলো আশা করি জনগণ লক্ষ্য করবেন না এবং তারা টিকা নেবেন, কারণ টিকা নেওয়াটা হচ্ছে কিন্তু প্রাথমিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা এই ভাইরাসের বিরুদ্ধে। তবে একটা জিনিস আমি এখানে যোগ করতে চাই যে টিকা নেওয়ার সাথে সাথে যে তারা সম্পূর্ণভাবে সুরক্ষিত হলেন এই কথাটি কিন্তু এখনো পর্যন্ত প্রমাণিত নয় এবং সেই জন্য অন্যান্য সাবধানতা অবলম্বন করা হবে, কারণ এখনো পর্যন্ত আমরা কিন্তু অনেককে টিকা দিতে পারিনি। মাত্র অল্প সংখ্যক বা অল্প শতাংশ মানুষকে টিকা প্রদান করতে পেরেছি এবং তারা সুরক্ষিত হয়েছেন। এবং আরেকটা জিনিস এখানে বলা দরকার যে টিকা প্রদানের সঙ্গে সঙ্গেই তিনি কিন্তু সংক্রমণ মুক্ত হন না। এই টিকা প্রদানের পরে শরীরের মধ্যে যে ইমিউন সিস্টেম কাজ করে বা দেহ প্রতিরোধ শক্তিগুলো কাজ করে, তারা যে অ্যান্টিবডি গুলো তৈরি করে সেগুলো করতে কিন্তু সময় লাগে, যেমন ধরুন 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে সেই পর্যন্ত। এবং তারপরে হচ্ছে সেকেন্ড ডোজ, যেটা বুস্টার ডোজ এবং বা সেকেন্ড ডোজ যেটাকে আমরা বলি, সেই ডোজটা দেওয়ার পরেও 2 সপ্তাহ পর্যন্ত, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে তারা মোটামুটি ভাবে সুরক্ষিত হন। যদিও সুরক্ষিতের মাত্রা বিভিন্ন রকম, সেটাও গবেষণার পর্যায়ে রয়েছে। ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো জনাব অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান। তাহলে এই যে নতুন যে ধরনের কথা বলা হচ্ছে, অল্প সংখ্যক করে বাংলাদেশও চিহ্নিত হচ্ছে, এটি কি এই সামগ্রিক মহামারীর জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন সংখ্যা তৈরি করবে কিনা? আমি কিন্তু প্রশ্নটা একেবারে শুনতে পারিনি, আপনি কি আবার বলবেন? জি, আমি আবারও বলছি যে নতুন ধরন বিশ্বের বিভিন্ন জায়গায় করোনার নতুন ধরন দেখা যাচ্ছে, সে দেশগুলো সেসব ধরন নিয়ে চিন্তিত। বাংলাদেশেও 2-1টি নতুন ধরন চিহ্নিত হয়েছে, আমাদের কি চিন্তিত হওয়ার দরকার আছে কিনা? ধন্যবাদ সাদি। আমি কতগুলি কথা মুস্তাক ভাই এবং শোভাগত স্যারের সাথে যুক্ত করতে চাই। বিষয়টা হলো, এমন কি গ্যারান্টি আমাদের ছিল যে করোনা বাড়বে না বা করোনা শেষ হয়ে যাবে? এমন তো কোনো গ্যারান্টি ছিল না। কারণ হচ্ছে যে আমরা কিন্তু গোটা বিশ্বের সাথে আছি বাংলাদেশ এবং এখানে খুব পরিষ্কার ভাবে কিছু কথাবার্তা কিন্তু বলা আছে বৈজ্ঞানিক ভাবে। সেটি হলো যে এই করোনা ওঠানামা হবে এবং সেখানে টিকা দিলে কি হবে, এই জায়গাটা আমি দু একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই। প্রথম কথা হলো, টিকা দেওয়ার পরে 14 দিনের, কমপক্ষে 14 দিন বা 2 সপ্তাহ তবে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা হবে, তার আগে হবে না। এই 14 দিনের মধ্যে কি ইনফেকশন হতে পারে এক। দুই নম্বর হলো যে অনেক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নাও হইতে পারে, আমরা জানি এটা। আমি একজন চিকিৎসা বিজ্ঞানের প্যাথোলজির ছাত্র, এই বিষয়গুলো খুব পরিষ্কার। সবার যে রোগ প্রতিরোধ ক্ষমতা, তার ইমিউন সিস্টেম কাজ করে তা কিন্তু নয়, এগুলো কিন্তু বৈজ্ঞানিক ভাবে ক্লিয়ার করা আছে। আর সিডিসি ইউএসএ গত পরশু, মানে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ইউএসএ, তারা একটা পরিষ্কার ভাবে বলেছে তারা 3টি টিকা নিচ্ছে। একটি হচ্ছে গিয়ে ফাইজার, আরেকটি হচ্ছে মডার্না, আরেকটি জনসন। তারা বলেছে যে মডার্না এবং ফাইজারের দ্বিতীয় ডোজ দেওয়ার 2 সপ্তাহ পরে থেকে, অথবা জনসনের 1 ডোজ দেওয়ারও 2 সপ্তাহ পরে থেকে কিন্তু তারা কিছুটা স্বাস্থ্যবিধি শিথিল করতে পারে, সেখানে মাস্ক করতে না পারে। কিন্তু সেখানে এই কথাও বলা আছে তারা কিন্তু মধ্যম এবং বড় ধরনের ভিড়ে যেতে পারবে না, তারা অল্প ভিড়ে যেতে পারবে। এবং সেখানে যদি তারা সেরকম সন্দেহজনক কোনো ব্যক্তির কাছে যায় তাহলে কি মাস্ক করতে হবে। কিন্তু সে কারণে আমরা যে অবস্থাটা আছি, আমরা কিন্তু আগের মতোই বিশ্বের সাথে সব জায়গাতে আছি। এখন কথা হলো যে রক্ত জমাট কিন্তু করোনা ভাইরাসে হয়। এখন যে দেশগুলো আমরা দেখেছি যে ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, থাইল্যান্ড এবং অস্ট্রিয়া, তারা স্থগিত করেছে, বন্ধ করে দেয়নি কিন্তু। এবং যে এই যে এখানে আরেকটি জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে গত 1 বছরে করোনা ভাইরাস নিয়ে যা কিছু হয়েছে, চিকিৎসা বলেন, সবই কিন্তু ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, মানে জরুরি ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। এটা কিন্তু নিশ্চিত করে কনফার্ম করে না। সে কারণে মোস্তফা একটি কথা আগেই বলেছে, সেটা হলো যে এখনো কিন্তু ট্রায়াল চলছে, যেটা মানে মোস্ট ম্যানুফ্যাকচার ট্রায়াল বলে একটা কথা আছে। সে কারণে আমাদের অনেক কিছু হতে পারে, সেই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে, এটি হচ্ছে মূল কথা। এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গত পরশুদিন, যিনি সবসময় একটা সতর্ক বাণী দেন, তিনি কিন্তু মন্ত্রী সভাতেই বলেছে, সবার মাধ্যমে দেশবাসীকে জানিয়েছে 3টি বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। একটা হলো মাস্ক ব্যবহার করতেই হবে, আমাদের প্রতিটি বিষয়ে সতর্ক থাকতে হবে। 3 নম্বর, ভিড় এড়িয়ে চলতে হবে। উনি কিন্তু খুব পরিষ্কার ভাবে বলছেন যে সমস্ত সভাগুলো হবে, সেখানে যদি যে নির্দিষ্ট সংখ্যা থাকবে তার বাইরে কিন্তু বেশি যেন না হয়। এই জায়গাটা কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের সতর্ক করে দিয়েছে। এখন কথা হলো যে আমাদের ভেরিয়েন্ট কিন্তু বিশ্বের প্রায় 85 দেশে কিন্তু এটা পাওয়া গেছে। সেখানে বাংলাদেশে আমরা পেয়েছি, আমরা খবরটা যদি পরে জেনেছি যে 5ই জানুয়ারি বাংলাদেশে 6 জনকে পাওয়া গেছে। একজন হলো গিয়ে শাহজালাল বিমানবন্দরে, আর 5 জন হলো গিয়ে সিলেট বিমানবন্দরে। তো তাদের ব্যাপারে যেটা করা দরকার সেটা ট্রেসিং তারা করছে, এবং সেখানে কোনো ধরনের সংক্রমণ আর পাওয়া যায়নি, এটা জন্য আমাদের সুখবর। এবং গত কাল আরো 147 জন লন্ডন থেকে এসছে, এবং সেখানে 144 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এটা আমাদের জন্য খুব, আমরা যেটা চাই যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন যেন বেশি রাখা হয়। আর 3 জনকে তারা হোম কোয়ারেন্টাইনে রেখেছে, সেখানে তারা 2 করে ডোজ নিয়ে এসছে ইয়ের থেকে। আর ইসের ব্যাপারে মানে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন নিয়ে কিন্তু ইতিমধ্যে যেমন কিছু কিছু দেশ তারা স্থগিত রেখেছে, আবার কিন্তু পক্ষে অনেক কথা আছে। সেখানে ইউরোপিয়ান ঔষধ নিয়ন্ত্রণ সংস্থা তারা বলেছে যে এই রক্ত জমাটের সাথে কিন্তু বিশেষ কোনো সম্পর্ক নেই, ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। এবং যে লন্ডনের যে বরিস জনসনের যে মুখপাত্র, তিনি বলেছেন এটা নিরাপদ, এবং এটা সরকারি স্টেটমেন্ট, নিরাপদ এবং কার্যকর। এবং ইসেরও বলেছে মেডিসিনস আর যে হেলথ কেয়ার প্রোডাক্টস কন্ট্রোল অথরিটি, যে রেগুলেটরি এজেন্সি, তারাও বলেছে এরকম নিরাপত্তা। এগুলিও আমাদের কিন্তু বিশ্বাস করতে হবে। একটা যেমন নরওয়ে, ডেনমার্ক মতো দেশগুলো তারা খুব সেন্সিটিভ, আবার রাষ্ট্রের দায়িত্ব অনেক বেশি। এখন যদি কোনো কমপ্লিকেশন তারা পায়, সেটা যতক্ষণ প্রমাণ না করবে ততক্ষণ তারা কিন্তু বিষয়টা অবজারভেশনে যাবে। এটা তাদের রাষ্ট্রীয় নীতিমালা, কারণ তারা জনগণের কাছে খুব বেশি অ্যাকাউন্টেবল। সে কারণেই তারা বন্ধ করেছে বলে, স্থগিত রেখেছে বলে এটা খারাপ, এই ধারণা কিন্তু করা যাবে না। সে কারণে আমার কাছে মনে হচ্ছে। এবং আরেকটি যেটা খবরটা আমাদের জন্য খুব, আমাদের সুখ লাগে, সেটা হলো কানাডাও, তারাও বলেছে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা নিরাপদ। কারণ এই সমস্ত দেশগুলো তাদের যে প্রক্রিয়া, বৈজ্ঞানিক ব্যবস্থা এবং তাদের যে পরীক্ষা করার যে পদ্ধতি, সেগুলো কিন্তু খুবই মানে सिस्टेम अनुयायी और ग्रहणयोग्य निर्भरयोग्य সেখানে তারা গত সপ্তাহে সিরাম ইনস্টিটিউট থেকে 5 লাখ ডোজ পেয়েছে কানাডা মাত্র 5 লাখ ডোজ তার আশা করছে আগামী মাসে তারা 15 লাখ ডোজ পাবে। সেই কারণে অনেকের ধারণা যে ভারত থেকে সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়া থেকে এনেছি সেটা কতটা কার্যকর সেখানে গোটা বিশ্ব কিন্তু সিরাম ইনস্টিটিউটকে নিচ্ছে। সেই কারণে আমাদের বাংলাদেশে সিরাম ইনস্টিটিউটের যে আমরা ভ্যাকসিনটা ব্যবহার করছি এ নিয়ে আমাদের মনে হয় যে কোনো ধরনের শঙ্কার কিছু নেই। সে কারণে আজকে এটি মনে রাখা দরকার সাদি, সেটা হলো যে আজকে করোনা ভাইরাস নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এখানে স্বাস্থ্যবিধি শিথিল করার কোনো সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের করোনা মুক্ত ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে এবং সেই জায়গাটা আমাদের বিধি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধরেন যে কখন দ্বিতীয় ঢেউয়ের কথা বলেছে, দ্বিতীয় ঢেউয়ের কথা নিয়ে আমরা সেপ্টেম্বর অক্টোবর থেকে অনেক কথা শুনেছি, কিন্তু এখানে মূল বিষয় কিন্তু হলো যে যেখানে আমরা ভিড় গিয়েছি বা এখানে বাণিজ্য কেন্দ্রগুলি খুলে দেওয়া হয়েছে, স্কুল খুলে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু হয়েছে। তার মানে হচ্ছে যে শীত কিন্তু অতটা এফেক্ট করে নাই, এফেক্ট করেছে আমি জমায়েত করেছি কিনা, আমি ভিড়ে করেছে কিনা, সেখানে আমি স্বাস্থ্যবিধি শিথিল করেছি কিনা। এখানে ধরেন যে ভ্যাকসিন দেওয়ার পরে আমাদের মধ্যে এক ধরনের কনফিডেন্স হয়ে গেছে যে আমরা ভ্যাকসিন নিয়েছি, আমরা নিরাপদ, এটা কিন্তু সঠিক নয়। কারণ দ্বিতীয় ডোজ দেওয়ার 14 দিনের আগে কিন্তু আমরা আমাদেরকে নিরাপদ মনে করতে পারবো না, সেখানে আমাদেরকে আরো সতর্কতা। আমি একটি কথা মাঝখানে বলেছি, সবার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা নাও হতে পারে, এটি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের রয়েছে। সেখানে আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত করোনা সংক্রমণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই স্বাস্থ্য বিধিগুলোকে পরিষ্কার ভাবে মেনে চলতে হবে। এবং যে তিনটি বিষয় সাদি শুনতে পাচ্ছেন, জি শুনতে পাচ্ছি বলুন। হ্যাঁ, যে তিনটি বিষয় মূলত আমরা বলছি, মাস্ক ব্যবহার করা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং সাবান পানি দিয়ে হাত ধোয়া। কারণ এটি মনে রাখতে হবে গত বছর কিন্তু আমাদের 8 মার্চ থেকে শুরু হয়েছিল, এখন কিন্তু আমি যদি তুলনা করি 8 মার্চ বা মার্চের থেকে কিন্তু আমরা এবার বেড়েছি। আমি এই জায়গায় কম্পেয়ারটা করতে চাই যে আমাদের গত মার্চে কিন্তু এত সংখ্যা ছিল না, আমরা যেটা পেয়েছি আজকে 1066 জন এবং আমাদের ক্রমাগত বাড়ছে। আমরা পরশু দেখেছি 5.82% ছিল, আজকে কিন্তু 6-এর উপরে চলে গেছে 6.62%। এখানে পরীক্ষা কিন্তু কম হচ্ছে না, আজকে নমুনা পরীক্ষা 16,111। সে কারণে আরেকটি কথা আমি এখানে বলতে চাই যে ক্যাম্পেইনের দরকার আছে। আমরা গতকাল দেখেছি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে 4 জন সাবেক রাষ্ট্রপতি তাদের ফার্স্ট লেডিকে নিয়ে টিকার প্রচার করছে। সে কারণে এখানে প্রচার আমাদের বাংলাদেশ সরকার, আমাদের গণমাধ্যম এবং বিভিন্নভাবে কিন্তু হয়েছে, কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রচার, ক্রমাগতভাবে মানুষকে মানে প্রচারের মধ্যে রাখতে হবে, তাদের সচেতন রাখতে হবে, তাদের বিষয়গুলো পরিষ্কার করে বোঝাতে হবে এবং আমাদের কিছু কিছু আপনার গবেষণার বিষয় রয়েছে। আমরা গতকাল খবর পেয়েছি যে বাংলাদেশে সুন্দর একটা গবেষণা শুরু করেছে, কিন্তু তার মেয়াদ হলো 2 বছর। সেটি হতে পারে আইসিডিডিআরবি, আইডিসিআর এবং আরেকটি সংস্থা, 3টি সংস্থা মিলে তারা 8টি ইনস্টিটিউশনে 2 বছর ধরে করবে, খুব ভালো কথা। কিন্তু পাশাপাশি আমরা এটা আশা করব যে আমাদের শরীরে অ্যান্টিবডির কি অবস্থা, এটা শুধুমাত্র যে টিকা দেওয়ার পরে তা নয়, আমাদের যারা রোগী, যারা অসুস্থ, কোভিড পজিটিভ, তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে অ্যান্টিবডি দেখাটা দরকার ছিল। এটি আমি অনুরোধ করব স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে, তাই এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের হালনাগাদ অবস্থাটা বোঝার জন্য খুব কাজে দেবে। আমি দীর্ঘস্থায়ী গবেষণা যেমন করবো, ঠিক আছে, এটা আমরা অভিনন্দন জানাই, কিন্তু আমাদের হালনাগাদ জায়গার জন্য কেন আমরা অ্যান্টিবডিটা করছি না? অ্যান্টিবডি নিয়ে একসময় খুব হয়েছে, সেখানে আমরা বিরোধিতা করি, অ্যান্টিবডি রোগ নির্ণয়ের জন্য নয়, এটা আমার ইন্ডিকেশন যে আমার রোগ কি হয়েছে কিনা, এটি অনেক বিরোধ হয়েছে, আমরা সেখানে যুক্ত হয়েছি। অ্যান্টিবডি দিয়ে অনেকেই এখানে একটা এনার্জি করার চেষ্টা করেছে যে অ্যান্টিবডি দিয়ে রোগ নির্ণয় করা হবে, এটা কিন্তু সঠিক ছিল না, আমরা সেটা প্রমাণ করেছি। কিন্তু কথা হলো যে আমরা যেটা চাই যে অ্যান্টিবডি দিয়ে আমাদের এটা দেখা দরকার যে আমরা দেখেছি, আমি নিজেরও যেটা অ্যান্টিবডি করেছি, আমরা পরিবারে 3 জন 3 রকম আপনার অ্যান্টিবডি টাইটার হয়। সে কারণে এটি যদি আমরা জানি তাহলে কিন্তু একটা ধারণা হবে। বাংলাদেশ কিন্তু এখন পিছিয়ে নেই, এই সমস্ত কাজ করার কারণ সক্ষমতা বাংলাদেশে কিন্তু রয়েছে। সে কারণে আমরা মনে করি রোগীদের অ্যান্টিবডি দেখা দরকার, পাশাপাশি আমরা বর্তমান পরিস্থিতি বোঝার জন্য এই কাজগুলি শুরু করা দরকার। দীর্ঘস্থায়ীকরণ করব। আমরা পাশাপাশি বর্তমান পরিস্থিতি বোঝার জন্য আমাদেরকে অ্যান্টিবডি টাইটারটা দেখা জরুরি বলে আমি মনে করি। একটা বিরতি নেই, জনাব অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, একটা বিরতি নেই এবং এই করোনা পরিস্থিতি সম্পর্কে টিকা নিয়ে গণমানুষের আরও অনেক প্রশ্ন আমার কাছে আছে, সেগুলোর জবাব আমরা বিরতির পর খুঁজব। আমাদের সঙ্গে আপনারা থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব ডাক্তার মোশতাক হোসেন, তাহলে এই যে জায়গাতে অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত রাখা হয়েছে সেটির কোনো রকম ভুল ব্যাখ্যা করার সুযোগ নেই, তাই কি? জি হ্যাঁ, কারণ সেই দেশের সরকারগুলো হয়তো ভেবেছে তাদের নাগরিকদের উদ্বেগ নিরসনের জন্য তারা হয়তো সাময়িককালের জন্য বন্ধ রেখেছে, কিন্তু তদন্ত কিন্তু থেমে নেই। আপনি ডক্টর কামরুল হাসানের কাছে শুনেছেন যে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ইতিমধ্যেই বলেছে যে রক্ত জমাট বেঁধে মৃত্যুবরণের যে ঘটনা টিকা নেওয়ার আগে যে হারটা ছিল, টিকা নেওয়ার পরে হারটা কিন্তু একই আছে। তাৎপর্যপূর্ণভাবে অনেক বেশি বেড়ে গেছে, সেই বিষয়টি তেমন নয়। কাজে এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কোনো ঘটনাকেই আমরা অবহেলা করব না এবং তদন্ত ছাড়া আমরা ঢালাও মন্তব্য করব না। আমি এটা আগেও বলেছি যে বাংলাদেশ সহ সমস্ত দেশ যেখানে যেই টিকা দিচ্ছে না কেন, সবাই কিন্তু ছোট ছোট পার্শ্ব প্রতিক্রিয়া রেকর্ড করবার জন্য বলা হয়েছে। আমাদের দেশে অবশ্য ছোট ছোট পার্শ্ব প্রতিক্রিয়া টেলিফোন করে রেকর্ড করার খুব একটা দেখছি না আমরা। আমাদের মানে খুবই মৃদু উপসর্গ, জ্বর, গায়ে ব্যথা, এগুলো হয়তো অনেকেরই হয়েছে, যেগুলো প্রকাশিত হয়েছে তার সাথে বেশি। কিন্তু অবশ্যই বিরূপ প্রতিক্রিয়া যাকে বলে অ্যাডভার্স রিয়াকশন, পার্শ্ব প্রতিক্রিয়া তো সাইড এফেক্ট, যেটা যে কোনো ওষুধে হতে পারে। বিরূপ প্রতিক্রিয়ার প্রতিটি আমাদেরকে রেকর্ড করতে হবে এবং তা তদন্ত করতে হবে। তদন্ত করা ছাড়া কোনো রকম মন্তব্য করা যাবে না। এবং সেইভাবে সেই ডেনমার্কে বা ইউরোপের একটা দেশে তারা যখন দেখা গেল যে টিকা নেওয়ার পরে তারা রক্ত জমাট বাঁধা রোগে মৃত্যুবরণ করেছেন, তারা অবশ্যই তাদের উদ্বেগকে নিরসন করবার জন্য সেটা বন্ধ করেছেন। এবং অবশ্যই আরও তদন্ত চলবে, যতটুকু তদন্ত হয়েছে ততটুকুতেই তারা বলেছেন যে এটা টিকার সাথে কোনো সম্পর্ক নেই, এটা তাদের যে অন্যান্য সময় যে মৃত্যুটা হয় সেটাই হয়তো হয়েছে। এই বিষয়টি নিশ্চয়ই আমাদের উদ্বেগ হওয়ার কারণ। আচ্ছা, এখন গত বছরের মার্চের সঙ্গে এবারে মার্চের যদি তুলনা করা হয়, তাহলে জনাব অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান বলছেন যে এখন সংক্রমণের হার একটু বেশি। এভাবে কি এটি ভাবার কোনো সুযোগ আছে যে এই সংক্রমণের হার এখনই আমাদের বেশি সতর্ক না হলে আরো বেশি বাড়তে পারে? জি হ্যাঁ, সংক্রমণের হারটা কিন্তু ঊর্ধ্বমুখী, এটাকে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে, অবশ্যই সতর্ক হতে হবে এবং উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ সংক্রমণ প্রতিদিন কিছু কিছু করে বাড়ছে। আমরা একেবারে খুবই দ্রুত এই সংক্রমণের হার কমানোর জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা, নতুন কোনো পদক্ষেপ নয়, আমরা আগে যে সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা বলেছি একই জিনিস। শনাক্ত রোগীদেরকে আমাদের চিকিৎসা করতে হবে আইসোলেশন করে, তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদেরকে কোয়ারেন্টাইন করতে হবে এবং এই দুটা কিন্তু সামাজিক সহায়তা দেওয়া ছাড়া সম্ভব না। বিশেষ করে যারা নিম্নবিত্ত মানুষ, প্রান্তিক মানুষ, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের চাকরি চলে যাবে, এই কারণে তারা রোগটা গোপন করতে চাচ্ছে। তাদেরকে সহায়তা দিতে হবে, তাদের জীবিকা নিশ্চয়তা দিতে হবে, সরকারকে দিতে হবে, সামাজিক শক্তিগুলোকে দিতে হবে, তাহলে কোয়ারেন্টাইন এবং আইসোলেশনটা সফল হবে। তারপরে স্বাস্থ্যবিধির কথা আমরা সবাই বলছি, নিশ্চয়ই স্বাস্থ্যবিধির সঙ্গে আরেকটা যোগ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে যেসব জায়গায় সেবাদান কেন্দ্রে ভিড় আছে সেই ভিড়টা নিয়ন্ত্রণ করতে হবে এবং অবশ্যই সমস্ত ভিড়ের জায়গায় মাস্ক ছাড়া কোনো কথাবার্তা, কোনো কাজ করা চলবে না এবং অন্যান্য জায়গায় মাস্ক পরতে হবে, তবে ভিড়ের দিকে নজর দিতে হবে। কারণ গরমের সময় আমরা ভিড়ের জায়গায় গরম থেকে বাঁচার জন্য আমাদের পাখা চালাতেই হবে, কিন্তু যদি আমরা মাস্ক পরা না থাকি এবং বেশিক্ষণ অবস্থান করি, সেখানে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা কিন্তু আগের চেয়ে বেশি বেড়ে যাচ্ছে। এবং টিকা আমাদেরকে যত বেশি সংখ্যক মানুষকে দেব, আমরা এই করোনা ভাইরাস সংক্রমণের ফলে যে জটিলতা, আইসিইউতে ভর্তি হওয়া, মৃত্যুর সংখ্যা, এটা কিন্তু অনেক কমে যাবে। ব্রিটেনে তেমনটি দেখা গেছে যে টিকা দেওয়ার পরে সেখানকার হাসপাতালের অবস্থা কিছুটা চাপ কমেছে এবং মৃত্যুর সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ দুই জায়গায় কিন্তু বেশ কমে গেছে। আমাদেরকে এই টিকার বিষয়ে কোনো রকম মানে ধীর গতিতে চলবে না, আমাদেরকে অবশ্যই সবাই নিজের থেকে টিকা নেওয়ার জন্য আগাতে হবে এবং যারা এই বিষয়ে সহযোগিতা দরকার, রেজিস্ট্রেশন করার বিষয়ে তাদেরকে সহযোগিতা দিতে হবে। এটা সরকারের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে ডিজিটাল সেন্টারে বিনা পয়সায় রেজিস্ট্রেশন এবং একটা প্রিন্ট আউট করে কার্ড দেওয়া হচ্ছে। এই তথ্যটিও আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি এবং আপনারা এটা বলবেন যে প্রতিটি গ্রামের ইউনিয়নে ডিজিটাল সেন্টার সরকারের আছে এবং প্রতিটি ওয়ার্ডে সিটি কর্পোরেশনে ডিজিটাল সেন্টার হয়েছে, কিছু কিছু জায়গা বাকি আছে, সেখানে বিনা পয়সা রেজিস্ট্রেশন করা হচ্ছে। সেখান থেকে সবাইকে রেজিস্ট্রেশন করান। আমাদের টিকা এখনো পর্যন্ত যা আছে আমাদের গতি আরো বাড়ালেও কিন্তু আমাদের অসুবিধা। অনেক ধন্যবাদ জনাব ডক্টর মুশতাক হোসেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে আছি। যারা অধ্যাপক ডক্টর শুভগত চৌধুরী, আপনার জন্য 1.5 মিনিট সময় আছে। এখন কি পরিস্থিতি এমন যে মাস্ক পরা নিশ্চিত করার জন্য আবারও ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো দরকার হয়ে পড়ছে, এমন কি বিষয় নিয়ে? আমাকে বলছেন? জি জি, আপনাকে বলছি। আমার মনে হয় যে কথাগুলো ইতিমধ্যে বলা হয়েছে যে কিছু কিছু ট্রেন্ড বা কিছু কিছু ধাপ আমরা লক্ষ্য করছি। একটা জিনিস হচ্ছে যে আমরা টিকা দেওয়ার পরে এরকম একটা বলা যায় যে নিজেদের মধ্যে এরকম ধরনের একটা বিশ্বাস জন্মেছে যে আমরা বোধহয় করোনা মুক্ত হয়ে গেছি, এরকম একটা বিশ্বাস জন্মেছে এবং সেই জন্য বোধহয় আমরা কনসার্ট হলে কনসার্ট করছি এবং পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন পর্যটকের সমুদ্র তীরে মানুষ ভিড় করছেন এবং আমি তো দেখতে পাচ্ছি বাজারে টাজারে কেউ মাস্ক পরছেন না। সুতরাং এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার জন্য যে ঊর্ধ্বমুখী সংক্রমণটা বর্তমানে রয়েছে, এখন আজকে তো 6.62%, এর মানে 5-এর অনেক বেশি, এবং এটা যদি 2 সপ্তাহ পর্যন্ত চলে তাহলে তো আমরা সংক্রমণ বলতে হবে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, এরকম একটা ঘটনা ঘটতে যাবে। কিন্তু আমরা কেন এটাকে ঘটতে দেব? এবং সেই জন্য আমার মনে হয় একটু তো কোমলে কঠোরে আমাদের হতেই হবে। সামাজিক শক্তিগুলোকে সাথে নিয়ে, গণমাধ্যমকে সাথে নিয়ে, সরকার কাজ করতে হবে, অন্যান্য শক্তিকেও সাথে নিয়ে যদি সরকার। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শুভগত চৌধুরী, অনেক ধন্যবাদ। আমার হাতে আর সময় নেই, আমি শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, আপনার জন্য 1 মিনিট, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করব। আমার মনে হয় যে আমি এটা কম্পেয়ার করতে চাই গত বছরের মার্চ মাস এই মাসের মার্চ মাস। এখন যদি আমি বলি যে আগের মতো লকডাউন করব তা কিন্তু হবে না। এখন আমার যতটা সম্ভব স্বাভাবিক জীবন যাপন রেখে আমার স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করতে হবে, নইলে কিন্তু ধরেন যে টানা 50 দিন, আমাদের গত পরশুর আগে টানা 50 দিন 5-এর নিচে ছিলাম, 5% নিচের দিকে সংক্রমণ ছিল, তার মানে সুস্থিকর জায়গা ছিলাম। কিন্তু আমরা গত 3 দিন ধরে দেখছি দ্রুত বেড়ে যাচ্ছে, 1000 ছাড়িয়ে গেছে, আজকে 1066। সেই কারণে আমাদের এই করোনার সংক্রমণ প্রতিরোধ করার জন্য যে স্বাস্থ্যবিধি আছে সেটাকে মানানোর জন্য আমি মনে করি নিয়ন্ত্রণ করতেই হবে, নিয়ন্ত্রণ ছাড়া এটি হবে না। এবং সেই কারণে আমরা মনে করি আমাদের অর্থনীতির চাকাও যেমন চালাতে হবে, আমাদের মানুষকে সংক্রমণ থেকে বাঁচাতে হবে এবং তার মৃত্যু থেকে বাড়বে। সংক্রমণ বাড়লে কিন্তু মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে। সেখানে অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান। এখানেই শেষ করছি আজকের মতো SSRM জনতন্ত্র গণতন্ত্র। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।